নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের একদম ইউনিক একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা একবার বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখবেন, দারুণ টেস্ট হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের ইউনিক টিফিন রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা ব্যবহার করবেন। লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একদম অল্প পরিমাণে। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচানো। দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কালি আর দিয়ে দেবো গাজর। গাজর এখানে আমি অর্ধেকটা নিয়েছি, যে যেমন সবজি বেশি পছন্দ করেন সেইভাবে দিয়ে কিন্তু এই ইউনিক রেসিপিটা আপনারা বানাতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই সবজিগুলোকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পর আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ হাফ চামচ, যেহেতু লবণ আমি আগে ব্যবহার করেছি তাই এখানে অল্প পরিমাণে দিলাম। ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ, ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম চাট মশলা, সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি একবার কষে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, একদম অল্প পরিমাণে জল দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু হবে না। অল্প পরিমাণে জল দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। দেখুন জলটা দেওয়ার পর এটাকে আমি 3 থেকে 5 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু অল্প পরিমাণে জল দিয়েছিলাম তাই দেখুন এর মধ্যে আর জল মোটে লেগে নেই। এই পর্যায়ে আমরা কিন্তু লবণটা চেক করে নিয়ে লবণটা ব্যবহার করতে পারি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটো সস আর দিয়ে দেব গ্রিন চিলি সস একদম সামান্য পরিমাণে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষে নিতে হবে। এই সস দুটো আপনারা ব্যবহার নাও করতে পারেন, কিন্তু সস দুটো দিলে এর টেস্ট কিন্তু অসাধারণ হয়, দ্বিগুণ বেড়ে যায়, দারুণ লাগে। সসটা দেওয়ার পর সমস্ত উপকরণ আমি আর একবার খুব ভালোভাবে কষে নেব। সমস্ত সবজিটাকে আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি এখানে কিছু স্লাইস রুটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, যে যেমন পছন্দ করবেন সেইভাবে নেবেন। এটাকে সাইড করে রাখলাম। এবার এখানে একটা আমি রুটি নিয়ে নিলাম। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, ছোট বাটি। আপনাদের হাতের কাছে যদি এরকম কোনো বাটি না থাকে তাহলে কিন্তু কোনো কোটর ঢাকা সেটাও ব্যবহার করতে পারেন। প্রথমে এই রুটির মাঝখানের অংশটা আমি নিয়ে নেব এইভাবে কেটে। এইভাবে চাপ দিলে কি হয়, একদম সমানভাবে সবগুলো হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেন তো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। এবার দেখুন আমি একটা কাঁচের পাত্র নিয়েছি, এখানে একটা ব্যাটার বানাবো। তার জন্য এখানে আমি দিয়ে দেব সুজি, এই চামচে 3 চামচ সুজি আমি ব্যবহার করব। খুব বেশি আমার দরকার হবে না ব্যাটারটা, এই পরিমাণে হলেই আমার হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম চিনি একদম সামান্য পরিমাণে, এটাকে আমি ভালোভাবে পেস্ট করে রেখেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, লবণটা খুব বেশি দিলাম না, একদম সামান্য পরিমাণে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন আমি এখানে নিয়েছি গাজরের জুস, গাজরটাকে প্রথমে খুব ভালোভাবে গ্রেট করে তার জুসটা আমি বার করে নিয়েছি। এই গাজরের জুসটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন 5 মিনিট ভিজিয়ে রাখার পর সমস্ত মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ব্যাটারটা দেখুন কেমন হয়েছে, খুব পাতলা হলে হবে না আর খুব ঘন হলে হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে রিফাইন অয়েল, একদম সামান্য পরিমাণে, খুব বেশি দেওয়ার দরকার নেই, এই পরিমাণে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। এটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন একটা ছিদ্র করে আমি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এরকম ছোট ছোট তিনটা আমি বাটি নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাটি আরো থাকে বা এই পাত্র যদি বড় হয় আরো বেশি করে বসাতে পারে, আমি এখানে এই পাত্রের মধ্যে তিনটে বাটি বসাতে পারবো। প্রথমে তিনটে বাটি আমি নিয়ে নিয়েছি। তিনটে বাটিতে একটু করে আমি তেলের ব্রাশ করে দেব চারটা। এবার যে স্লাইস করে রুটিগুলো আমি কেটে নিয়েছিলাম সেই রুটিগুলো আমি নিয়ে নিলাম। একটা করে বাটিতে এই রুটিগুলো আমি বসিয়ে দেব। একটু এইভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। আমরা চাইলে কিন্তু রুটিগুলোকে আরেকটু ছোট বড় করে কাটতে পারেন, আমি এইরকম মাপ করে কেটেছি। এবার প্রত্যেক রুটির উপর আমি একটা করে পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। এবার যে সবজির কষাটা আমি বানালাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটার মধ্যে সবজি আমি ভরে দিয়ে দেব। সবজি আপনারা কম বেশি করে দিলে হবে, আমি একটু বেশি পরিমাণে সবজি দেব। সবজিটা যদি একটু বেশি দেন তাহলে কিন্তু এটা টেস্ট অনেকটাই বেড়ে যায়, দারুণ টেস্ট হয়। এইভাবে সমস্ত রুটির উপর আমি সবজিটা খুব ভালোভাবে চারধারে দিয়ে দেব। আমি কিছুটা চিজ কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারেন, তো চিজটা দিলে কিন্তু এর টেস্ট আরো বেড়ে যায়, দারুণ টেস্ট হয়। একবার অবশ্য আমার মতো করে ট্রাই করে দেখবেন। এটা কেমন আপনাদের লাগলো আমাকে কিন্তু কমেন্ট করেও জানাবেন, আপনাদের কেমন লাগলো আমার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এবার সুজি দিয়ে যে ব্যাটারটা আমি বানালাম সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যানে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই পাত্রটা আমি বসিয়ে দিলাম। এবার ব্যাটার দিয়ে যেগুলো বানালাম সেগুলোর মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিট হাই রেখে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে জানাচ্ছি এটা কতক্ষণ সময় লাগে। এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন 15 মিনিট হয়ে গেছে, এটা কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে। এটা হয়ে গেছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন টুথপিনটার গায়ে দেখুন একদম কিছুই লেগে নেই, একদম পরিষ্কার ভাবে টুথপিনটা বার হয়ে গেছে, তার মানে এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। দেখুন 10 মিনিট ধরে এগুলোকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ দেখতে হয়েছে, লোভনীয় দেখতে হয়েছে। এবার এই পাত্র থেকে এগুলোকে আমি উঠিয়ে নেব। একটু সাবধানে তুলবেন নত ফেটে যেতে পারে। দেখুন হাত দিয়েই অটোমেটিক উঠে আসবে, এইভাবে আস্তে আস্তে প্রেসার দিয়ে ছাড়িয়ে নেবেন বাটি থেকে। আপনারা চাইলে হাতের পরিবর্তে একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে এটাকে তুলে নিতে পারেন। এইভাবে একটু প্রেসার দেবেন, দেখবেন খুব সহজে উঠে আসবে। এই দেখুন, ওয়াও, দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর, দারুণ। এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অসাধারণ, দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এইভাবে সবগুলো আমি প্রথমে বাটি থেকে ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখলেন তো প্রত্যেকটা দারুণ ভাবে হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির মাধ্যমে এটাকে কেটে আমি আপনাদেরকে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, পুরে ভরপুর, ভিতরে দেখুন একদম পুরে ভরা আর অসাধারণ দেখতে, অসাধারণ। একবার হলো অবশ্য বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।